আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ একটা বাটিকের টু পিস আমরা কীভাবে করব। আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা এভাবে আপনারাও একটা ড্রেস বানাতে পারবেন একদম ইজিলি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কাপড়টা নিয়েছি হালকা হলুদ কালারের, কাপড়টা বড় হওয়াতে বাসটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে পাখা ফোল্ডিং। আমি পরে একটা কাগজে দেখিয়ে দেব ভাঁজটা কীভাবে দিতে হয়। আপনারা জাস্ট একটু দেখেন, আমি বড় কাপড়টাতে সামান্য একটু আস্তে দেখাচ্ছি জাস্ট, যদি না বুঝেন আপনারা কাগজের ভাঁজটা দেখলে বুঝতে পারবেন। এপাশ ওপাশ করে জাস্ট আমি একটা ভাঁজ দিচ্ছি। এই হচ্ছে আমার ভাঁজটা। ভাঁজ দেওয়ার পর আমি সেলাই করে নিয়েছি আর এক হাতের মতো জায়গা বাঁধা ছাড়া রেখেছি, বাকিটা বেঁধে নিয়েছি। আপনারা যত কাছাকাছি বাঁধবেন ডিজাইনটা আরও কাছাকাছি আসবে। এখন আমি কাগজের মধ্যে জাস্ট এই হচ্ছে আমার ওনাটা, ধরুন লম্বা, এটাকে মাঝ বরাবর ভাগ করে নেবেন। নিয়ে আপনারা এটাকে মাঝ আবার আরেকটা ভাঁজ দিতে পারেন এখানে মাঝ বরাবর, বা অথবা এভাবেও করতে পারেন। এইভাবে আমরা ছোটোবেলায় যে পাখা বানাইতাম, আমি পাখার মতো মানে এটা ভাঁজ দিয়ে নেব। এটা হচ্ছে পাখা ফোল্ডিং দিয়ে তারপর আমরা জাস্ট বেঁধে নেব, নির্দিষ্ট দূরত্ব দূরত্বে আমরা বেঁধে নেব। এই এখন আমার কাপড়টা বাঁধা শেষ। জামাটা আমি বেঁধেছি হচ্ছে কদম বাটিক, যে বাটিকের ভিডিও আমার চ্যানেলে পূর্বে ছিল। আর ওনাটা হাতাটাও আমি ফাঁকা ফোল্ডিং দিয়ে বেঁধে নিয়েছি। আপনারা কদম বাটিকের ভিডিওটা আমার গ্রুপে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। আর এই কাজগুলো কারখানা লেভেলের কাজ আমরা শিখি আমাদের গ্রুপে একদম অল্প টাকায়। আপনাদের আমি আমার ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্কটা দিয়ে দেব। এখন আমি ঠান্ডা পানি নিয়েছি, ঠান্ডা পানির মধ্যে এখন আমি পরিমাণ মতো নিশাফল দেবো, 2-3 কাপ এই ডিবির মুখ দিয়ে দেবো। দিয়ে কাপড়টাকে আমরা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এটা নাড়লেই ফেনা উঠবে। কাপড়টা এখন ভিজিয়ে দেব। আমরা এই নিশাফলের পানিতে ভিজিয়ে 30 মিনিট রাখবো। আর এভাবে যখন আপনি নিশাফল দিয়ে ভিজিয়ে করবেন তখন এক্সট্রা আপনাকে কাপড়টা মার ভাঙাতে হবে না, অথবা আপনি যদি নিশাফল না দেন আগে মার ছাড়িয়ে নিতে পারেন। মার ছাড়িয়ে নেবেন হুইল দিয়ে অথবা কাপড় ধোয়ার সোডা দিয়ে আপনি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, রেখে মার ছাড়িয়ে নেবেন, নিয়ে তারপরে কাজ করবেন। আর নিশাফল দিয়ে কাজ করলে কাপড়ের ভিতর রঙটা খুব ভালোভাবে ঢোকে, সব জায়গায় সমানভাবে স্প্রেড হয়। এভাবে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর আমি আজকে করেছি হচ্ছে সালফার দিয়ে এই বাটিকটা, সালফার পদ্ধতি, সালফার কালো কালারটা দিয়ে। সালফারের মধ্যে কালো আর লাল দুইটা কালার খুবই ভালো আসে, যা আপনি অন্য কোনো পদ্ধতিতে পাবেন না, এই জন্য আমি এখানে কালো কালারটা ইউজ করেছি।
এভাবে আমরা 30 মিনিট ভিজিয়ে রাখব। এখন আমি চুলা থেকে ফুটন্ত গরম পানি নিয়ে এসেছি, আর সালফারের হচ্ছে কেমিক্যাল একটা সোডিয়াম পাথর, আর এটা হচ্ছে সালফার রং, কালো রং সোডিয়াম পাথর। এখন আমি আর এটা হচ্ছে এই সালফার হচ্ছে প্রতি এক গোছের জন্য এক তোলা রং ব্যবহার করতে হয়, আর এক তোলা রঙের বিপরীতে আমরা এক তোলা কেমিক্যাল ব্যবহার করব, সোডিয়াম পাথর ব্যবহার করব। তো আমি আমার পরিমাণ মতো আমার কাপড় যতটুকু ছিল ওই পরিমাপে আমি ঢেলে দিয়েছি, আপনারা ওইভাবে কাজ করবেন। আমার হাতের কাছে কিছু পাচ্ছিলাম না, পানিটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, হাতের কাছে যা ছিল তাই দিয়ে নাড়তেছি। এখন আমি রংটা ঢেলে দিলাম, আপনারা অবশ্যই এই রংটা ঢেলে ছেঁকে নেবেন, আমিও ছেঁকে নিয়েছি বাট আমার ভিডিওটা স্কিপ করে ফেলেছি, ছেঁকে নেবেন। একদম ভালো করে কেমিক্যালটা রংটা মিক্স করে নিতে হবে, মিক্স করে ছেঁকে নিতে হবে। এখন আমি আমার কাপড়টা দিয়ে দেব, আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, ব্লগ, বাটিক, হ্যান্ড প্রিন্টিং, স্ক্রিন প্রিন্ট সব ধরনের কাজে আছে, সব ধরনের ভিডিও আছে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন। এভাবে আমরা অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট, অথবা সর্বোচ্চ 15 মিনিটের বেশি রাখা যাবে না। আর এটা চুলার মধ্যে সিদ্ধ করে নিলে সবচেয়ে ভালো হয়। আমি যেভাবে করলাম এভাবে আপনারা চুলার মধ্যে রেখে ওই কাজটা করতে পারতেন, এটা মূলত সালফারটা চুলার মধ্যে সিদ্ধ করে করতে হয়। এখন আমি এটাকে ওয়াশ করব, এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। একদম পানি ঢেলে কুচলে কুচলে এটা ওয়াশ করতে হবে। আমার ওয়াশ প্রায় শেষ, এটাতে এখন সাদা পানি বের হচ্ছে। এই যে সাদা পানি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে পানি নিংড়িয়ে নিয়েছি আমি। এখন বাতগুলো খুললাম, এ হচ্ছে আমার সম্পূর্ণ ডিজাইনটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।